ওম শান্তি 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 হরি আমরা আজকে ১৪ নম্বর মন্ত্র প্রথম অধ্যায় তৃতীয় বললি এর আগে দিন পরিষ্কার করে বলছিলেন যে রকম সমস্ত সব কিছুর পারে আত্মা য়চ্ছেদ ওয়াং মানসি প্রাজ্ঞ তৎচ্ছেদ জ্ঞান আত্মী একটা পর একটা সবকটাকে উপসংহার করতে হবে ওর মধ্যে মিলিয়ে দিতে হয় এখানে এই যেটা আমরা তেরো নম্বরে যেটা করলাম এই ভাবটা ঘুরে ঘুরে আসবে সাধন পথ হ্যাঁ সবাই সমাধি চান সবাই মুক্তি চান সবাই ঈশ্বর দর্শন চান দর্শন তো দূরের কথা জ্ঞান তো দূরের কথা আগে বোঝেন না জিনিসটা কি যদি সবাই মনে করেন যে ঠাকুরের মতো একটু চোখে জল ফেলবো তাতে হয়ে যাবে ঠাকুরের যে ব্যাকুলতা আমরা কল্পনাই করতে পারি না আমাদের জন্যে এই পথ ঠাকুর সহজ করে দিয়েছেন নির্গুণের আকার ওয়া যেখানে কোনো সন্দেহ হতে পারে সেগুলোর পারে আজকে ঠাকুর আমাদের কাছে জীবন্ত আদর্শ আর জীবন্ত সম্বল যাকে ধরে এই সমস্ত আমরা এই আলোচনা করছি সমস্ত সব উপলব্ধি করা যায় আর উপলব্ধি তো সবাইকে করতেই হয় चौदह नंबर खूब नामकर मंत्र उत्तिष्ठत जाग्रत प्राप्य बरान निबोधत क्षुरस्य धारा निशिता दुरत दुर्गम पतस्त कवती अर्थ खूब तो सोजा उठो जागो गुरु के पाओ गुरुर् जाओ और ज्ञान प्राप्त करो এ পথ সহজ নয় তলবারের ধারের উপরে চলার মতো খুরের ধারের উপরে চলার মতো অত্যন্ত কঠিন ঋষিরা এটা বলে গেছেন আপনারা স্বামীজির খুব নাম করা কথা শুনে থাকবেন রাইজ আ ওয়ে ক্যান স্টপ নট গোল ইজ রিচড আচার শঙ্কর এটা কি বলছেন আমরা ব্যাখ্যা করবো তার আগে একটা দুটো খুব মজার কথা বলি এই যে ক্ষুরশে ধারা এটা এত সুন্দর কথা যে আপনারা শুনে থাকবেন খুব নাম করা সাহিত্যিক উইলিয়াম সোমারসেট মম অফ হিউম্যান বন্ডেজনা খুব নাম করা উপন্যাস তিনি লিখেছিলেন দা রেজার সেজ আর রেজার সেজে রামকৃষ্ণ মিশন একজন সন্ন্যাসী তার সঙ্গে দেখা সেটাও একটা বর্ণনা করেছেন এমনি পাসিং সোমরসেট মম প্রভাবিত ছিলেন ঠাকুরের ভাবধারা প্রতি কাহিনীটা একটু অন্য ধরনের কিন্তু নামই দিয়েছেন দ্য রেজার এজ আধ্যাত্মিক জীবন ছেড়ে দিন জীবন এই যে সংসার এখানে চলা কত কঠিন ঠাকুর বলছেন কাঁটা বন পায়ে জুতো না দিয়ে যাওয়া যায় না আপনারা আপনাদের মনে হয়তো অনেক সময় প্রশ্ন উঠেছে স্বামীজি কেন বলছেন ওঠো জাগো যেটা আমরা ক্যাপশন আজকে নাম দিয়েছি ওয়া বা যাবে কেন স্বামীজি বলছেন আর কারো নিষেধ কেন বলছেন ষ্ঠাটা জাগ্রত কারণ মানুষ আগে ঘুম থেকে জাগে তারপরে ওঠে না জিনিসটা এখানে ঘুমন্ত মানুষকে বলা হচ্ছে না এটা যারা আমার আপনার মতো আমরা যারা জেগে আছি কিন্তু অজ্ঞানের জগতে তাদেরকে বলা হচ্ছে এটা আমরা কি হয় আমরা আমাদের সীমিত জ্ঞানে যখন হঠাৎ একটু বেশি এসে যে আমরা ওটাকে ধারণা করতে পারি না অপচ হয়ে যায় বলতে চাইছেন উপনিষদ উপনিষদ জ্ঞানের ভান্ডার ধর্মের শেষ কথা আচ্ছা শঙ্কর কিন্তু উপনিষদকে শুধু উপনিষদ না গীতা কেউ তবে উপনিষদকে দু বার বলেছেন যে শাস্ত্র সব মিলিয়ে এটা শাস্ত্র এটার তুলনা করছেন মায়ের মতো আমরা যদি শঙ্করাচার্যের যে জীবন শঙ্কর দিগ্বিজয় মে যেটা পাই ওর মধ্যে কিছু আজুগুবি গপ্প আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো জীবনে কি হান্ড্রেড পার্সেন্ট নেওয়া যায় না আর শঙ্কর দিগ্বিজয় মে একটু ভুল ভাল আছে কারণ আছে তাতে কিন্তু যেটা সকলে মানেন যে শঙ্করাচার্যের বাবা ছিলেন না মায়ের গর্ভে যখন তখনই বাবা গত হয়ে যান মা তাকে বড় করেছেন মাকে খুব ভালোবাসতেন নিশ্চয়ই মা শিক্ষা দি দিলেন মায়ের এমন ভালোবাসা তিনি সন্ন্যাস নিতে পারছেন না কুমির এসে যখন ওনাকে ধরলো পেরিয়ার নদীতে মা কথা দিলেন হ্যাঁ বাবা তুই সন্ন্যাস নিয়ে নাও বলতেই কুমির ছেড়ে দিল এইগুলো এই কাহিনীগুলো বানানো হয় লঙ্কা ঝাল না দিলে খাওয়া যায় না আচার্য শঙ্কর কিন্তু কোথাও একটা যেন তার মায়ের ভালোবাসা তিনি ভোলেননি সন্ন্যাসীরা ভোলে না সন্ন্যাসীদের লোকেদের মনে অনেক রকমের ধারণা ভুলভাল ধারণা সন্ন্যাসীদের সমস্ত মনে থাকে বিশেষ করে যারা ভালোবেসেছে যে তাদেরকে ওরা কখনো বলেন না মায়ের ভালোবাসা কি করে বলবেন শঙ্করাচার্য বলে গেলেন তুমি যখন মনে করবে আমি হাজির হব মৃত্যু সাইয়া মনে করলেন শঙ্করাচার্য হাজির শাস্ত্রকে সবসময় মায়ের সঙ্গে তিনি তুলনা করছেন বলছেন মা যেমন শিশুকে শিক্ষা দেয় শাস্ত্র সেভাবে সুন্দর করে ধরে ধরে তাহলে সব শাস্ত্র না সব শাস্ত্র করেন না অন্যান্য ধর্মে যে ভয় দেখানো হয় আমাকে রিসেন্টলি কিছুদিন হলো এখন এই ইউটিউবের জন্য কিছু কিছু লোকের সঙ্গে পরিচিত হয়ে যায় তারা আসেন তারা বলেন যে অমুক ধর্ম অমুক সম্প্রদায় অমুক ইয়ে সে নরকের এমন বিভৎস চিত্রণ করে ভয় তার ভক্ত তিনি হয়ে যেতে চাইছেন আমি সবসময় একটাই বলি আপনারা কি এত দুর্বল এত ভীতু আপনারা বলছে কৃষ্ণকে না মানলে নরকটা এরকম আপনি কোনো ভালো আর্টিস্টকে জানেন আপনারা ব্যক্তিগতভাবে বলছি ভালো কবিকে জানেন ব্যক্তিগতভাবে যিনি উচ্চমানের মন সুন্দর মন শুভ মন তিনি শ্রেষ্ঠ কৃতি করতে পারেন কৃতি দেখলে বোঝা যায় এই লোকটার মন কেমন এমনি একটা ব্যক্তিগত কথা বলি বলতে চাইছিলাম না আমার টিয়া বই পড়ে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ফোন করেছিলেন আমাকে খুঁজে বার করলেন কে উনি উনি বলছেন অনলি এ বিউটিফুল মাইন্ড ক্যান ক্রিয়েট সচ এ বিউটিফুল ওয়ার্ক আমি সঙ্গে সঙ্গে বলুন ইয়েস স্যার কারণ এটা আমার কাজ না এটা দৈবিক কাজ ঈশ্বরের কৃপা ঈশ্বরের মন সুন্দর অন্য জিনিস কিন্তু যদি আপনি দেখেন সৃষ্টি কেমন সষ্টা কেমন বোঝে যাবে না সষ্টার মন কেমন বোঝে যাবে যিনি ওই ধরনের নরক সৃষ্টি করছেন সেই স্রষ্টার মন কেমন বিভৎস হবে কল্পনা করতে পারেন আর সেইটার জন্য আপনি এই উপনিষদের ধর্ম ছেড়ে আপনি এর তার কথা শুনতে যাচ্ছেন কিরকম কুৎসিত মন কিরকম বিভৎস মন হলে এই এই ধরনের নরকের কথা বলবে এই নরক সৃষ্টি করবে আর যারা এটাকে প্রপাগেট করছেন যারা এটাকে এগিয়ে নিয়ে আছেন তাদের মন কত বিভৎস কুৎসিত কল্পনা করতে পারেন উপনিষদ এগুলো কিচ্ছু না উপনিষদ বলছেন তুমি বাপু এখানে আছো ঠিক আছে কিন্তু তুমি তো অজ্ঞানে আছো ওথো আরে ওথ কোথায় উঠব তুমি যেখানে আছো সেখান থেকে নিজেকে তোলো ওঠো মানে হয় একটা মানুষ যখন এমনি শুয়ে আছে জেগে আছে কিন্তু শুয়ে আছে মানুষ বসে আছে ওঠা মানে হচ্ছে তুমি ভাই তমগুণে আছো একটু রজগুণ নিজের ভেতরে লাগাও ওঠো ওঠো এই যে ঘোর তমসের মধ্যে পড়ে আছো রজগুণ আনো নিজেকে তোলো আপনারা শুনে থাকবেন স্বামীজির নামে খুব সুন্দর কথা স্বামীজির কথাগুলো এমন বিশেষ করে ভারতে বিবেকানন্দ আপনাদের সুযোগ থাকলে শুনবেন ভারতে বিবেকানন্দ বলছেন যে বসে শুয়ে আছে বসে পড়বে যে বসে আছে দাঁড়িয়ে পড়বে যে দাঁড়িয়ে আছে হাঁটতে শুরু করবে যে হাঁটছে সে দৌড়তে শুরু করবে কেন এমন তেজ উপনিষদ আমাদের মা আমাদের মহাভারতে বিদুলার কাহিনী আছে কুন্তীর কাহিনী আছে তারা নিজের সন্তানকে জাগাচ্ছেন তেজ জাগাচ্ছেন মানে ভেতরে তেজ ভরে দিচ্ছেন তোমার ভেতরে যে তমগুণ এসে গেছে কাটাও ওঠো উঠে কি করবে জাগো জাগো মানে এখানে একটা বাচ্চা বসে একটা গান শুনেছিলাম কোথায় কারো কি হ্যাঁ দেখো রে নয়ন মেলে হ্যাঁ দেখো রে নয়ন মেলের এরকম কোন একটা সত্যজিৎ রায়ের কোন সিনেমার গান এখানে বলছেন জাগো মানে এই যে দৃশ্য সামনে এই যে সামনে যে দৃশ্য আছে এটার প্রতি তুমি জাগো আগে ওঠো আপনি এটা যদি খুব ভালো কল্পনা করতে চান কোথাও হিমালয়ে বেড়াতে গেছেন রাত্রে পৌঁছলেন বসে আছেন জানলাটা একটু উঁচু আপনার সঙ্গে যিনি আছেন এই ওঠো ওঠো দেখো কি দৃশ্য কি সুন্দর বরফ পড়ছে সামনে এই অর্থে বলছেন ওঠো জাগো জাগো মানে রজগুণটা পুরো দমে জাগিয়ে দাও এবার এবার তোমাকে চলতে হবে একটু নিজেকে তোলো পুরো রজগুণে এবার তোমাকে চেষ্টা চেষ্টা পুরো দমে চেষ্টা চালাতে হবে আর প্রাপ্য বরান নিবোধত বরান আচার্য যিনি যিনি ঠিক আচার্য তার কাছে যাও তার মানে সত্য গুণে এবার প্রতিষ্ঠিত হও তিনটে গুণের কথা বলছেন তম রাজা সত্য নিজেকে তোল জাগো আধ্যাত্মিক পথ তম তমগুণীদের জন্য নয় ঠাকুর যদিও বলছেন ভক্তির তম সেটা অন্য অর্থে বলছেন কিন্তু এমনি যারা তামসিক তাদের দ্বারা জ্ঞান ভক্তি কোনোটাই হয় না দিয়ে সত্যগুণ হয়ে গেল এরপরে শুদ্ধ সত্য যে গুরু যে আচার্য যে তত্ত্বগুলো বলে দিচ্ছেন সেটার প্রতি তুমি জেগে যাও যেমন সূর্য উঠলে পদ্ম ফুটে ওঠে তেমনি তোমার যে বুদ্ধি যেটা জেগে উঠেছে ধীরে ধীরে এইবার ওটাকে বিকশিত করে দাও তবে তোমার জ্ঞান প্রাপ্তি হবে এবার তুমি চলতে শুরু করো কারণ অ্যাকচুয়াল রিয়েলাইজেশন যখন হয় সত্যিকারের যখন জ্ঞান হয় সত্যিকারের যখন ভক্তি হয় তার আগে নিষ্ঠা নিষ্ঠা মানুষ গুরুর কাছে পায় সেই নিষ্ঠা থেকে বিশ্বাস পুরো হ্যাঁ এটা সত্য আমরা আমি ব্যক্তিগতভাবে নিজে অনেক যারা সিনিয়র আমাদের অনেক প্রবীণ সন্ন্যাসী অনেকজনকেই দেখলাম বিশ্বাস মানে হারে হারে কিন্তু কম বয়সে যারা তারা বলেন খুব বেশি জোর দিয়ে বলেন যে যত জোর দিয়ে বলে বুঝতে হবে সে নিজের ভেতরে এটা নিষ্ঠা জাগানোর চেষ্টা করছে একেবারে ঠাকুর আছেন আছেন বুঝতে হবে যে এখনো ওর বিশ্বাস আসেনি কিন্তু নিষ্ঠা সে পাকা করার জন্য এত জোর করে বলছে এত জোর দিয়ে বলছে নাহলে জোরটা হারিয়ে যাবে যখন এই বিশ্বাস এসে গেল যে হ্যাঁ সত্যি আছে এবার চলতে শুরু করলো যখন চলতে শুরু করবে তখন দেখবে যেটা ঘুরের ধারের উপরে চলার মতো এরপরে আমরা এটাকে মূল কয়েকটি কথা বলে দিয়ে এবার আমরা বলছি আচার্য এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন শুধু আপনি তিনটে জিনিস এখানে মনে রাখবেন ওঠো জাগো প্রথমটা বলছেন তমগুণ ছাড়ো দ্বিতীয়টা বলছেন রজগুণ জাগাও কারণ জ্ঞান প্রাপ্তির জন্য খাটতে হয় ঠাকুর প্রচুর খেটেছিলেন সাধনার সময় লোকেরা অনেক সময় এগুলো এদিকে দৃষ্টি ধায় না কিন্তু প্রচুর খেটেছিলেন ঠাকুর সত্যগুণ গুরুর কাছে গেলে তমগুণ রজগুণ থাকে না গুরুর কাছে ভালো গুরুর কাছে গেলে সত্যগুণ সত্যগুণ সেই সত্য থেকে আবার বিশুদ্ধ সত্য সত্যেরও তারতম্য আছে দিয়ে বলছেন আচার্য বলছেন যে আসলে আচার্য শঙ্করের ভাষা এত মধুর এত সুন্দর আর সংস্কৃত যদি অল্প একটুও জানতেন দেখতেন পুরো জিনিসটা নিজে পরিষ্কার হয়ে যায় ব্যাখ্যা করার কোনো দরকার পড়ে না এত সুন্দর যদি এর মধ্যে একটু থাকেন বলছেন অনাদি অবিদ্যা প্রসুপ্তা উত্তিষ্ঠ উত্তিষ্ঠা তে মানুষ মানুষজন ওঠো জন্ম জন্মান্তরের যে অজ্ঞানের মধ্যে তুমি পড়ে আছো অজ্ঞান অবিদ্যা প্রসুপ্তা অজ্ঞান অবিদ্যার মধ্যে তুমি যে পড়ে আছো এখানে ঘুমের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের এই যে দেহের প্রতি আসক্তি মনের প্রতি যে আসক্তি আপনজনের প্রতি যে আসক্তি এই আসক্তির কথা বলছেন আত্মাই তো সব হয়েছেন আত্মা ছাড়া কিছু নেই এই যে আমার দেহ এটাও আত্মারই অভিব্যক্তি এটা আত্মার বাইরে কিছু না আমার এই শরীর ঠাকুরের বাইরে কিছু না কিন্তু এটা শেষ কথা নয় কেন শেষ কথা না এর পরের মন্ত্রে এটা আরো বিস্তারে বলবেন কেন এটা শেষ কথা না কারণ যেটা সত্য আমি সেটা অনন্ত যেটা সত্য আমি আনন্দময় চৈতন্যময় আর কোন অবস্থাতে তার পরিবর্তন হয় না কিন্তু দেহের পরিবর্তন আছে দেহ তো আনন্দ দেয় না এই একটু পরেই শরীর রোগ টোগ হয়ে গেল দেখবেন আমি থেকে থেকে কাশি আরে কষ্ট হলেই না কাশছি কোনো শখ করে তো আর কাশি দিচ্ছি না তো দেহ আত্মা হতে পারে না কিন্তু আমি তো মনে করি দেহটাই আমার আত্মা কিন্তু যারা বড় সায়েন্টিস্ট বড় কবি তারা মনে করেন আমার মন আমার আত্মা সেখানে বলছে আমার দেহ জাগ যাগ মনটা যেন ঠিক থাকে সেটাও অবিদ্যাঠো ওঠো ওঠো তমগুণ ছাড়ো তমগুণ ছাড়ো ওঠো কি করবে আত্মজ্ঞান জ্ঞান আবি মুখা ভাবত আত্মজ্ঞানের প্রতি অভিমুখ হও হ্যাঁ দেখো রে নয়ন মেলে এই এই পঙ্ক্তিটা দেখো রে নয়ন মেলে এটাই বলছেন আচার্য শঙ্কর এই কথাই বলছেন দেখো রে নয়ন মেলে এই যে আত্মজ্ঞান যেটা রয়েছে এদিকে তাকাও জাগো চোখ খুলে দেখো দেখো এই জিনিসটা আছে তোমার চোখের সামনে আছে এটা কোথাও লুকিয়ে নেই এই কোনো এই যে কোনো স্বর্গের সাত স্বর্গের পারে এরকম কিছু না এখানেই আছে আছে আত্মাকে দেখার জন্য বলছেন না বলছেন আত্মজ্ঞান অভিমুখা ভবত আত্মজ্ঞান অভিমুখে দেখছেন কেমন বাংলা একই জিনিস আমরা সংস্কৃত কঠিন সংস্কৃত আমাদের অনেক আছে সংস্কৃত শিখবো সংস্কৃত কি শিখবেন বাংলা যদি ভালো জানেন পড়লেই সংস্কৃত বুঝতে পারবেন শর্টকাট আত্মজ্ঞান বাংলা তো এটা কি আছে পিতৃদেব ভব মাতৃদেব ভব এটা কি কে না জানে যে বাংলা যে কেউ যে ভালো বাংলা জানে সে অর্থটা জানে একটু চেষ্টা করলেই সংস্কৃত বোঝা যায় আমাদের সংস্কৃত আমাদের পূর্বপুরুষের ভাষা জাগ্রতা জ্ঞান নিদ্রায়া কুরুত কি হবে আত্মজ্ঞান পেয়ে আমার কি হবে যে কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে আমাদের কোন পুরোনো বন্ধু দেখা হলে জিজ্ঞেস করে ভাই সন্ন্যাসী হলে আমার বাল্য বয়সের বন্ধু দেখা হলো সে বলছে ভাই কি সব নন্দ আনন্দ কি নামে লাগিয়ে দিলে তুমি তো পাল্টে গেলে কিন্তু আমার তো তুমি সেই অর্থ হলো তুমি যে এটা নিলে তোমার কি লাভ এই যে আত্মজ্ঞানের দিকে যাবো আমার লাভ কি হবে বলছেন জাগো কোথায় অজ্ঞান নিদ্রা অজ্ঞান নিদ্রা ঘোর রূপ আয়া ঘোর ঘোর শুধু না সেই তমস কে আবার তমস ছে রেখেছে এমন ঘোর তাহলে কি হল ভালো ঘুম তো হচ্ছে না সর্ব অনর্থ বীজ ভূতায়া কি জীবনে কোনো কষ্ট আছে কোনো কষ্ট যেখানে কখনো কখনো ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চলে যাব আপনাকে কখনো ইচ্ছে করে যে একটু চোখে জল ফেলতাম কখনো কি ইচ্ছে করে ঠাকুরের দিকে যাই কেন ঠাকুরের দিকে যেতে চাইছেন সংসার তো হচ্ছে সুখের জায়গা কেন যেতে চাইছি কোথাও একটা শোক রয়েছে এ শোকের মূলে কে ঠাকুর হে ঠাকুর তুমি আমাকে তো এত কিছু ভালো দিলে এই দুঃখ কেন দিলে আরে না ঠাকুর কেন দেবেন ঠাকুর কেন আপনাকে দুঃখ দেবেন আপনার যে বংশে জন্ম নিয়েছেন ভালো মন্দ ঠাকুর কেন আপনাকে সেখানে দেবেন আপনার জীবনে যে দুঃখ শোক আসছে ঠাকুর কেন দেবেন বেদান্ত এটাকে অত্যন্ত সহজ ভাবে ব্যাখ্যা করে যেটা হিন্দুদের ব্যাখ্যা কি সর্ব অনর্থ বীজ ভূতায়া সমস্ত অনর্থের বীজ হচ্ছে এই অবিদ্যা যার মধ্যে আপনি পড়ে আছেন

চার পাঁচ বছরের হবে তার বাবা মা আমার সঙ্গে কথা বলছিলেন বাচ্চা মেয়ে ওখানে ওই আশ্রমের গেটের কাছে লম্বা লম্বা দড়ি লাগানো ছিল তো কিভাবে সে দড়িটা নিজেকে জড়িয়ে 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 এমন করে নিল সে আর বেরোতে পারছে না নিজেই তোর খেলা করতে গিয়ে জড়াতে জড়াতে এমন জড়িয়ে গেল আর সে চেঁচাঁতে শুরু করেছে মা ও দেখে আমার হাসি আর থামছে না পরে ভদ্রলোক বলছেন যে স্বামীজি এত সাধারণ জিনিস নিয়ে আপনি হাসছেন এই ধরনের যেখানে এলোমেলো হয় না আমার হাসি পেয়ে যায় খুব জোর ভালো ছিল বাচ্চা খেলছিল এ করছিল হঠাৎ ওই দড়ি দেখে নিজেকে জড়াতে শুরু করে কুকুরে জড়ি জড়ি এমন জড়িয়ে গেছে সে আর বেরোতে পারছে না ওই লেগে গেছে কোন রকমের আমাদের জীবনে যত অনর্থ আমাদের যে অজ্ঞান আমাদের যে আনন্দের অভাব থেকে থেকে যে মনে সমস্ত সব ছেড়ে চলে যায় থেকে থেকে যে মনে হয় কি হচ্ছে জীবনে কি করছি কেন থেকে থেকে মনে হয় আত্মহত্যা করেনি আমার কাছে অনেকে আসছেন যারা আত্মহত্যাই করতে চান এবার অনেক আগে বলেছিলাম একজন বয়স্ক ভদ্র মহিলা মঠে গঙ্গায় করে আমাকে কেন জিজ্ঞেস করছেন এই যত আত্মহত্যার লোকগুলো আমার কাছেই পৌঁছে যায় হ্যাঁ সামনে গঙ্গা আছে যান যান ঝাঁপ মেরে দিন রেগে মেগে বলেছিলাম অত্যন্ত ভালো মানুষ টাকা পয়সা সবই আছে ভদ্র মহিলা নাতিকে এমন ভালোবাসেন যে বৌমা তার উপর অত্যাচার করে সেটার জন্য বেরিয়েও আসতে পারছে না নাতিকে ছেড়ে এইসব দৃশ্য যখন দেখি আমরা নিউট্রাল কিনা আমরা হাসতে পারি তখন এই কথাগুলো মনে পড়ে সর্ব অনর্থ বীজ ভূতা সমস্ত অনর্থের বীজ এগুলো

যে কি হবে আত্মজ্ঞানী দিকে যখন যাবে তখন এই যে চির নিদ্রিত তোমার এই যে মায়া যে সমস্ত অনর্থের বীজ এটাকে নাশ করা হবে কিভাবে করবে প্রাপ্য উপগম্য গুরু গুরু কে হবেন গুরুর ব্যাখ্যা আপনারা যখনই গুরু পূর্ণিমা আসে দেখি চারিদিকে সি সব এ থেকে ডাকে একটু গুরু পূর্ণিমা এখনো গুরু পূর্ণিমার উপরে আপনাকে শুনতে হচ্ছে আমার নিজের অবাক লাগে এখনো গুরু পূর্ণিমার উপরে তো আপনাকে লেকচার শুনতে হয় আচার্যান শ্রেষ্ঠ আচার্য রামকৃষ্ণ মিশনে গুরু হচ্ছেন সংঘ সংঘই গুরু আমাদের প্রেসিডেন্ট মহাজ এনারা মন্ত্র দিয়েছেন মন্ত্র গুরু সংঘ গুরু যে কোনো সন্ন্যাসী আপনাকে বলে দিতে পারবেন আর মনে রাখবেন এই যে উপনিষদ কঠো উপনিষদ খুব কম হলে খুব কম হলে তিন থেকে সাড়ে তিন হাজার বছর তিন তো প্রশ্নই নেই সাড়ে তিন থেকে চার হাজার বছর পুরনো তখন বইয়ের প্রচলন এত ছিল না বিদ্যার প্রচার প্রসার ছিল না মুষ্টিমাত্র ব্রাহ্মণদের হাতে বিদ্যা ছিল তখন তারা কি বলবেন এটাই না বলবেন এছাড়া পথ কি আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তাহলে উপনিষদ গীতা পড়ুন খুব সুন্দর সুন্দর ভাষ্য আছে বুঝুন তাতেই হবে ওই ঠাকুরও যখন বলেছিলেন তখনও বিদ্যার প্রচার এত ছিল না এখন যতটা হয়ে গেছে এখন নিজে নিজে পড়েও বোঝা যায় মন্ত্র নিতে হয় গুরুর কাছে কারণ ওগুলো সিদ্ধ মন্ত্র পরম্পরায় চলছে কিন্তু বাকিটা শাস্ত্র পড়েও হয়ে যায় ব্যাখ্যাগুলো খুব সুন্দর সুন্দর ভাষ্য রয়েছেন আর না বুঝলে রামকৃষ্ণ ভীষণ এত সন্ন্যাসী আছে কারোর কাছে গেলেই হলো আপনার মনের সঙ্গে যে মেলে আপনি যদি জিজ্ঞেস করেন কোন সম্প্রদায় যাবো এই সম্প্রদায় আপনার সঙ্গে মনে যেটা মেল দ্বিতীয় যে আপনাকে মুক্তির পথ দেখাচ্ছে যে কোন ধরনের আপনাকে বন্ধনে দিচ্ছে কোনো ধরনের বন্ধন কোনো ধরনের বন্ধন নরকের ভয় স্বর্গের লোভ এই জগতের কোনো কিছু তাকে বিশ্বাস করবেন না সে বিশ্বাসের জন্য নয় তাকে কোনো মতে বিশ্বাস করা যাবে না কারণ তিনি মুক্তির গুরু না কোনো না কোনোভাবে তিনি বন্ধনের গুরু আমারও একটা বয়স হয়েছে আমি সাধু সঙ্গ করেছি এখানেও বাইরেও দেহ থেকে বেরোনো খুব মুশকিল আমাদের পক্ষেও দেহবোধ থেকে বেরোনো খুব মুশকিল ওরা একটু যখন বেশি হয়ে যায় তখন তারা তাদের যে আধ্যাত্মিক সত্য সেটাতেও দেহবোধ থাকে আপনারা তোতা গল্প শুনে থাকবেন ঠাকুরের সঙ্গে তোতাপুরিয়া ঠাকুর ঠাকুর নিয়ে কথা বলছেন তত্ত্বচিন্তন सामने धुनी जोल चेट। एक जो कर्मचारी आगून नीते से चे तामाक धारा बे रेगे क्या लेन तो था पूरी रेगे क्या लेन ठाकुर ही करे हास्ते शुरू कर लेन ऐठा <coughs> उती साधारण किंतु उत्तराखंडे जो जान बेटा जगत मिथ्या है सब जगह सुन जगत मिथ्या है দক্ষিনা যদি ঠিকভাবে না দেন কথাই বলবেন না। मेरे लिए गरम रोटी लाना, मेरे लिए गरम सब्जी लाना। अरे ये क्या सड़ी सब्जी खरीद के लाया? મોണ്ട পুরো পড়ে রইছে সেখনেই। කො මොश्किल। এমন சம்பவটাকে দেখবেন আপনারা মনিস সঙ্গে যেটা মেলে। এ যারা স্বর্গ নরকের কথাগুলো বলে বুঝতে হয় যে তাদের যারা ফলোয়ার্স তাদের মন ওই পচা মন খুঁজে বেড়াচ্ছে নরকের নর্দমার যে পোকা ভাতের হাড়িতে থাকতে পারবে না ওকে নর্দমাতে থাকতে হবে আপনি কি নর্দমায় থাকতে চান ধরুন আপনি একটা এমন একটা ধর্ম এমন একটা পথ অবলম্বন করছেন যেখানে বলছে কিন্তু তুমি যদি ভালো না হও তুমি নরকে যাবে ধরুন কোন কারণে আপনি যদি স্লিপ করে পড়ে যান তাহলে কোথায় আপনার জায়গায় নরকে কক্ষনো না বলুন আমার লাগবে না হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কী আমাদের ঠাকুরের সন্তান শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ওনার কাছে একজন দীক্ষা নিয়ে মন্ত্র নিলেন মন্ত্র দিয়ে বলছেন মহারাজ মহারাজ বলছেন একশো আটবার জব করবে জব যদি না করি তাহলে কি হবে বিজ্ঞানানন্দ মহারাজ কঠোর ছিলেন হিউমার ওনার ছিল না তাও উনি বলছেন কঠোরই বললেন যা হবার সেটা হবে না তোমাকে এটা দেওয়া হলো এটা দিয়ে তুমি ওপরে উঠবে তুমি যাবে না যাবে না আর এ নয় এ করলে না বলে তুমি নরকে যাবে গুরুকে হতে হবে সেই সম্প্রদায়ের যিনি মুক্তির পথ দেখান দেখেন লোভের কিছু নেই ভয়ের কিছু নেই के उपदेश ने उपदेश नेर्वान तरम आत्मा नम अहम अस्मी समय भेतर जी आत्मा से आत्मा स्मी एत्मात्मा जे करोना भाईरस तरह भेतरे आत्मा से এটা যে খুনি একটা ডাকাত তার আত্মাও আমি তো প্রথমে অত দূর যাওয়া দরকার নেই প্রথমে ভালো দিকে তাকাতে হয় গীতাতে দশম অধ্যায় সে যেটা খুব সুন্দর বলছেন প্রথমের দিকে যত শ্রেষ্ঠ জিনিসগুলো রয়েছে ভগবান বলছেন নদীর মধ্যে আমি গঙ্গা প্রথমে শ্রেষ্ঠ জিনিসগুলোকে ভাবতে হয় দিয়ে তারপরে আপনি নিজেই দেখতে পারবেন ভালো মন্দ বলে কিছু হয় না সমস্ত সব কিছুর আত্মা আমি ভালো মন্দ কিসের ভালো মন্দ যে আমার মন সৃষ্টি করে কিন্তু এগুলো তো অত্যন্ত উচ্চ কথা একদিনে তো এগুলো বোঝা যায় না আপাতত যাকে আপনি ভালোবাসেন জীবনে কোনো কিছু ভালোবেসেছেন জীবনে কাউকে ভালোবেসেছেন আমার কাছে যখন কেউ আসে কখনো কথা যখন হয় আমি বললাম প্রথমে ওরা বৈরাগ্য পরম বৈরা না মহারাজ ঠাকুরের অশেষ কৃপা আমি জীবনে কাউকে ভালোবাসিনি তখন বলি নিজে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারেনি না এত স্বার্থ পড়ায় এনারা শুধু স্বার্থ না মূর্খ মূর্খ আর জড় হৃদয় হৃদয়টা না একটা পাথর সত্যিকার হয়তো কাউকে ভালোবাসেনি নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কারোর দিকে তাকায়নি বাচ্চাগুলো যেমন ভালো তোমার পুতুল আমাকে দাও আমার চকলেট তোমাকে দেব যে ভালোবাসাতে গিয়ে আপনার মন বিগড়ে যাচ্ছে দেখবেন তার যে আত্মা সেটা কিন্তু আপনি নিজে ওটা আলাদা কিছু না যেটাকে আপনি পেতে চাইছেন আসলে সেটা আপনি নিজে এটা বাস্তব এটা কোনো থিওরি বলা হচ্ছে না বেড়া দরণে গোপনিষদে ইয়া এই কথাই বলছেন কোন পুরুষ নিজের স্ত্রীকে না সেটা তার আত্মা তাই ভালোবাসে আর কোন স্ত্রী নিজের পুরুষকে ভালো স্বামীকে ভালোবাসে স্বামীর জন্যে না সেটা তার আত্মা বলে বলছেন পরপর তিনটে জিনিস প্রথম ওহে একটু রজগুণ লাগাও যে ঘোর তমগুণে পড়ে আছো হ্যাঁ ঠাকুরের খিচুড়ি খেলি আমার মুক্তি হবে তমগুণ এগুলো ঘোর তমগুণ একটু খাটো এই যে আমরা বারবার বলছি একটু পঞ্চমহায় রোজ করবেন পঞ্চমহায়জ্ঞে রোজ অনেকবার বলা আছে পঞ্চমহায় রোজ করবেন নিত্য পাঠ নিত্য নিত্যপ নিত্য সেবা অবশ্যই আর নিত্য ঠাকুর পুজো এগুলো করতে হয় নিত্য সেকেন্ড থেকে এবার অভিমুখ আমার সেদিন খুব ভালো লাগলো একজন আহ বললেন আমাদের একজন শ্রোতা কে তর্কাতর্কি করছিল বলছো ভাই কিছুদিন তো পঞ্চমহায় করতো দেখি তারপরে তোমার মনে কত জিজ্ঞাসা থাকে অশুদ্ধ মন অন্ধকার আচ্ছন্ন মন কি প্রশ্ন করবে জ্ঞানের কোন আলো সেখানে প্রবেশ করতে পারবে না এটা মন না ফিজিক্সের এর ব্ল্যাক হোল আলো ঢুকলে আলো আর বেরোতে পারে না জ্ঞানের আলো ঢুকলে ওখানে হজম হয়ে যায় হ্যাঁ মহার ওগুলো সমস্ত সব শোনা আছে আমার পুরনো যোগ কথামৃত নিন পড়বেন হ্যাঁ মহারাজ কথামৃত পড়ে ফেলেছি পড়ে ফেলেছি পড়ে ফেলে দিয়েছি আমাদের এখানে আশ্চর্য দেখুন আমার একজন সন্ন্যাসী ভাইকে বলছিলাম যে দেখুন যারা আমাদের এখানে ক্লাস করতে আসেন অফলাইন কিরকম তাদের মন মহারাজ এই ক্লাস করেছি এরপরে কোন ক্লাস করব আরে কোন ক্লাস করবেন যেটাই করবেন আপনার বুদ্ধি এত স্থূল কুমিরের চামড়া ঘা মারলে ঘা পড়বে না এটা 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 আরে হচ্ছে হ্যাঁ উদ্দেশ্য যদি থাকে চাঞ্চল্য আমি এটাও পড়েছি আমি ওটাও পড়েছি আমি ওটা ওটা থেকে কিছু হবে উদ্দেশ্য যদি থাকে এই যেটা বলছেন মুক্তি উদ্দেশ্য যদি থাকে একটু এগোনো একটা জায়গায় বসে ধারণা করার চেষ্টা উপরে খাটা মুখস্থ যদি না করেন শাস্ত্র মুখস্থ যদি নাই করেন করে আপনি শাস্ত্র কৃপা করবে আপনার ওপরে একটা ছেলে মেয়ে আমার বাচ্চা বয়সে শুনেছিলাম মেয়েরা যখন বিয়ে করে বাড়িতে আসতো তো বলছেন স্বামীর হৃদয়ে প্রবেশ করতো উদরের মাধ্যমে রান্না বান্না এগুলো করে করে স্বামীকে খুশি করতে হয় খেটে একজন স্ত্রীকে খুশি করতে হয় খেটে বন্ধুকে খুশি করতে হয় খেটে মা সন্তানকে খুশি করেন খেটে তারপরে তার ভালোবাসা পান যদি কারো ভালোবাসা চান খাটতে হবে শাস্ত্রের ভালোবাসা চান শাস্ত্র বুঝতে চান আত্মজ্ঞান পেতে চান আপনার খাটনিটা কি যেমন চিনি ঢালবেন তেমন মিষ্টি হবে না খাটলে ওই দড়তে থাকবেন ও মহারাজ আমি এই মহারাজকে শুনি এই মহারাজকে শুনি আমি সঙ্গে সঙ্গে বলে দিই বুঝে গেছি আপনার দৌড় কতটুকু কেন ঠাকুর বলছেন কলকাতার লোক শুধু লেকচার আর হুজুগে ও মহারাজ কি সুন্দর লেকচার দেন দৌড় হচ্ছে ও বলতেও লজ্জা করে কি বলছেন

জাগো গুরুর কাছে যাও আর জিনিসটা জানো তত্ত্ব কি জানো এবার এখান থেকে বলছেন চলতে শুরু করো যে জিনিসটা তুমি জানতে চাইছো আমি সবারই আত্মা আমি সবারই আত্মা সবকিছুর আত্মা আমি এ জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম যেটা দ্বিতীয় পঙ্ক্তিতে বলছেন ক্ষুরস্য ধারা নিশিতা বদন্তি এই আধ্যাত্মিক পথ অত্যন্ত কঠিন দুর্গম দুর্গম পথ এটা কবিরা বলেছেন কবি আমরা অনেকবার শব্দের ব্যাখ্যা করেছি বিশেষ করে বেদে কবি হচ্ছে ক্রান্তদর্শী কবি মনে ঋষি ক্রান্ত ঋষি মানে হয় যদি ভূত বর্তমান ভবিষ্যৎ তিনটিকে একসঙ্গে দেখেন ভূত বর্তমান ভবিষ্যৎ তিনটে একসঙ্গে দেখতে পারেন একমাত্র ভগবান আর ঋষি যে ঋষি অত্যন্ত উচ্চ মানে ঋষি একমাত্র তাদেরই কথা আমাদের বেদে রয়েছে দুষ্ট লোকগুলো যারা নিজেকে কেউ নিজেকে লিবারাল বলে কেউ নিজেকে অমুক বলে কেউ অমুক পলিটিক্যাল লিডারের ফলোয়ার কেউ নিজেকে দক্ষিণ ভারতে কিছু কিছু বলছে কি বলবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় যখনই ওকে আপনি কথা বলবেন সঙ্গে সঙ্গে বলে কোনো কিছু না বলে বলে যতগুলো মাতাল ঋষি ছিল তারা এগুলো লিখেছে কি বলবেন গালাগালে নেমে যাচ্ছেন কিছু বলার নেই ভারতবর্ষে আপনি একটি শব্দ বলুন যারা অন্যায় করে এসেছে আপনার জেল হয়ে যাবে আপনার আক্রমণ হয়ে যাবে হিন্দুদের নামে আপনি যত খুশি গালাগাল দিন হিন্দু শাস্ত্রের নামে যত খুশি গালাগাল দিন হিন্দু ঋষির নামে আপনি যত খুশি গালাগাল দিন কেউ কিচ্ছু বলবে না দুর্ভাগ্য তাও লোকেদের চেতনা নেই এখানে বলছেন কবি যারা এই ঋষি ক্রান্তদর্শী কারণ তিনটে জিনিস যখন ভূত বর্তমান ভবিষ্যৎ তিনটেকে যখন পরিষ্কার আপনি দেখছেন পরিষ্কার তখন জিনিসটা অন্যরকম মনে হয় আর আমি গল্প পড়েছিলাম খুব সুন্দর আহ আগেকার দিনে ক্রিশ্চান চার্চে পেন্টিং হতো প্রচুর তো একজন বড় পেন্টারকে ডেকে একজন ক্রিস্টান ফাদার সেখানে একটা ঘরে বসিয়ে কে বললেন তুমি এখানে একটা ডাল ইয়েলো হলুদ রং ওটা সে করছে 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 ক্যানভাসে তো বোর হয়ে যাচ্ছে তো তখন ক্রিস্টান ফাদার তাকে বলল যে বুঝে গেছে যে বোর হয়ে যাচ্ছে ওই একই তুলি দিয়ে একটু 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 করে করছে তখন বলছেন যে চলো তোমাকে পুরো ছবিটা দেখাবো তার পুরো ক্যানভাসটা দেখিয়েছেন তাকে জিজাস এর ছবি জিজাস এর পেছনে সেই সূর্যের একটা হলুদ সূর্য তখন ওটা দেখে পেন্টার তার খুলে গেল কারণ একটা পার্ট একজন পেন্ট করছে আর তা তাড়াতাড়ি করতে চাইছিলেন একটা 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 পার্ট একজন একে যে জায়গাটা দেওয়া হয়েছে তেমনি আবার কেউ ছিল যে হয়তো চুলের কালো বা যেরকম চুল মনে হবে ডাল কিন্তু পুরোটা যখন দেখবেন দেখবেন সৌন্দর্য এখান দিয়ে আসে ক্রান্ত ঋষি ভগবান ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি দেখেন তিনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল ঋষি তিনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল তারা বলেছেন কুরের ধারের উপরে চলার মতো কল্পনা যদি করা হয় এটা তলবার লম্বা লম্বা তলবার তলবারটা ছেড়ে দিন আমি আরো সহজ বলছি অনেক সময় নদী নর্দমা নালা এগুলো ছোট পার করার জন্য অনেক সময় পাতলা তক্তা আদি দিয়ে দেওয়া আমরা অনেক সময় দেখেছি এগুলো সুন্দরবন এরিয়াতে যারা গেছেন দেখবেন ওই স্টিমার আদিতে ওঠার জন্য দুটো তক্তা দিয়ে দেওয়া দেওয়া হয় এবার আপনি যদি মনে খুব সরু হাঁটতে গিয়ে ভয় করে বিশেষ করে পথ যদি লম্বা হয় ভয় করে পড়ে যাব কিন্তু যারা অভ্যস্ত নিয়মিত যাচ্ছে তাদের কিছু আসে যায় না তার বেশি আর যারা পিঁপড়ে যদি সেটার উপরে যাচ্ছে কিভাবে যাবে দৌড়ে 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 যাবে আপনারা বাসে ট্রাকে গাড়িতে গিয়ে থাকবেন কোথাও রাস্তা সরু পাশে একটা নালা টালা আছে একজন নেমে বলে হ্যাঁ পেছনে পেছনে আরেকটু 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 কিন্তু যদি রাস্তা যদি চাওড়া হয় গাড়ি যদি ছোট হয় আরো যদি ছোট্ট হয় এটা যদি মোটর সাইকেল হয় সহজে বেরিয়ে যাবে সাইকেল যদি হয় আরো সহজে বেরিয়ে যাবে অনেক জায়গায় যেখানে মানুষ যেতে পারবে না ভালো যারা সাইকেল চালায় সেখানে নিয়ে চলে যেতে পারবে আরো কম জায়গা লাগে খুরের উপরে যখন চলছেন কেটে যাবে একটা কুমড়ো কুমড়ো যদি শশা যদি ছুরির উপরে চলতে চায় কেটে যাবে কিন্তু ওই যে ধার ওর থেকে যদি পাতলা কিছু থাকে এমন লেজার ওর কোনো সুবিধা হবে না দৌড়তে দৌড়তে বেরিয়ে যাবে কেন ওই জন্য এটা বিরাট বেশি চড়া কেন এটা বলছেন বলছেন খুরের ধার যেটাকে তীক্ষ্ণ করা হয়েছে অত্যন্ত তীক্ষ্ণ করা হয়েছে সেটা উপরে চলার মতো আমাদের একটু সৃষ্টি তত্ত্ব এটার জন্য যেতে হবে একটু সৃষ্টি তত্ত্বে আমরা যদি আজকে আমরা আমাদের এই শরীরকে দেখি আপনার কাছে শরীর সত্য রাজযোগ আপনারা যারা শুনেছেন রাজযোগে বলবে যে যখন আপনি ধ্যান করতে শুরু করবেন ধীরে ধীরে মন কেন্দ্রিত হয় আর যেমন যেমন কেন্দ্রিত হয় যে আবরণগুলো গুলো রয়েছে সে আবরণগুলো খুলে যায় সেই জন্য সবিতর্ক নির্বিতর্ক সবিচার নির্বিচার এই সমাধিগুলো হয় অর্থ হলো ধরুন আমরা এই যে আমার কলম এই কলমটাকে যদি আমি নি প্রথমে আমি স্থুল দেখছি মন যখন কেন্দ্রিত হয়ে যায় যে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে এগুলো তৈরি সেই তত্ত্বকে দেখা যায় মন যখন আরো সূক্ষ্ম হয়ে যায় তখন দেখা যায় যে এগুলো সমস্ত কিছু হচ্ছে সমষ্টি মন এ পদার্থ বলে কিছু নেই সবকিছু মনের ঝগৎ আমার আপনার মনে জগৎ না সমষ্টি মন সমস্ত সবকিছু এই সমষ্টি মনের ভেতরে হচ্ছে তার পেছনে ব্রহ্মা ব্রহ্মার মন এটি হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটাকে যোগ শাস্ত্রে প্রকৃতি বলেন তারপরে আত্মা উদ্দেশ্য হচ্ছে আত্মাতে পৌঁছানো আপনার বাচ্চা বয়সে অনেক সময় খেলনা একটা অনেকগুলো লুপস দেওয়া আছে আর মাঝখান থেকে একটা রড নিয়ে যেতে হয় কোথাও লেগে গেলে ক্রিং করে ঘন্টি বেজে যায় দেখে থাকবেন খেলনার কি নাম জানা নেই কিন্তু খুব মজার খেলনা আপনাদের যাদের মন নিয়ন্ত্রণে নেই ওই ধরনের একটা খেলনা যদি জোগাড় করে দিনে পাঁচবার করে সকাল বিকেল যদি প্র্যাকটিস করেন ওটাকে নিয়ে যাওয়া ক্রিং মানে ফেল আবার চেষ্টা করুন ধীরে ধীরে দেখুন মন কেন্দ্রিত হয়ে যাবে আমার খুব ইচ্ছে ছিল এই ধরনের কয়েকটা খেলনা তৈরি করা মন যাদের যাদের বলে মনে ফোকাস নেই কনসেন্ট্রেশন নেই এগুলো দিয়ে শেখানো সাধনা যখন শুরু হয় সাধনা যারা খুব উচ্চ মানের যারা সাধক তাদের কথা আলাদা আমাদের মত লোক আমরা তো সাধারণ মানুষ শরীরে আমাদের আসক্তি রয়েছে শরীরে আসক্তি না হলে তো জন্মই গ্রহণ করতাম না যেমনি ধ্যান ধারণা শুরু হলো গুরুর কাছে উপদেশ এমনি এগোতেই শুরু করলাম সঙ্গে সঙ্গে প্রথম কি হয় নতুন দৃশ্য আসতে শুরু হয়ে যায় জগৎ তখন সম্ভাবনা রয়েছে আমার মনে হবে এটাই আমি এটাই সত্য সেই সত্য সুনাম হয়ে গেল আপনার ক্ষমতা হয়ে গেল যোগিক শক্তি হয়ে গেল জয় জয়কার জয় জয়কার হলো করদিন পরে ধপ করে পড়ে গেলেন कुंडलिनी ব্যাপারে ঠাকুর এটা বলছেন যে লিঙ্গ গুজ্জো নাভিতে মন থাকে সাধনা কোলে হৃদয় আসে কিন্তু ওখানে কি পড়ে যাওয়ার ভয় থাকে আর সুখ জগতে গিয়ে বাস করছেন নাম জর্সোলো সাবিয়ুলো তারপরে ধপ করে পড়ে গেলেন শেষ সাবধান করছেন ওই যে খেলনার কথা বললাম রড নিয়ে যাচ্ছে ট্রেডিং করে ঘণ্ডি বেজে গেল আপনি গেলেন এবার যখন এগোবেন একটু এগোলেন জায়গাটা পৌঁছে এখন সবারই মন জানতে পারবেন সমস্ত ক্ষমতা সমস্ত পদার্থ তৈরি করতে পারবেন আপনি বলতে শুরু করুন কি আমি কি ছিলুম আমি কি হলুম রে হনু রে কি ছিলাম কি হয়ে গেলাম আটকে গেলেন খেলা আটকে গেল আবার আরো বেশি নাম কিন্তু গেলেন আবার না আমাদের এই যে ইলিয়াড ওডিসির গল্প হেলেন অফ ট্রয় যখন ফিরছে জাহাজ যুদ্ধ করে যখন ফিরছে অফ গেল শেষ সেখানে গিয়ে আপনি ব্রহ্ম হয়ে গেল আপনি তো আপনি সৃষ্টি করতে পারেন আমার এটা খুব সুন্দর আমাদের বিশ্বমিত্রের কাহিনীতে এগুলো দেখা যায় বিশ্বমিত্র তপস্যা করছে একটা করে শক্তি হচ্ছে সেখানে গিয়ে লাগিয়ে দিচ্ছে শেষ থপ করে পড়ে গেল কিন্তু উনি ছাড়লেন না ছাড়ার লোক না রূপে হয়ে শকুন্তলাকে জন্ম দিলেন চেতনা আবার জাগলো তারপরে আবার রম্ভা এলো এমন ভাবে তাকালেন রম্ভা ভয়ে পালালো সমস্ত এগুলোকে পার করে গেলে তখন কি বলতে চাইছেন তুমি যখন সাধনা করবে যখন এগোবে একটু জব ধ্যান করলেই আপনার শক্তি এসে আপনি করে দেখুন না ছ মাস নিষ্ঠার সঙ্গে সকাল বিকেল একশো আট জব করুন কিছু সিদ্ধাই আসতে বাধ্য আসতেই যদি না আসে তার মানে আপনি জবই করছেন না সিদ্ধাই অত্যন্ত সাধারণ জিনিস এমনি এসে যায় ছ মাস জব করলেই এসে যায় যখন মনে হবে হ্যাঁ একটা কি ছিল কি অনুরে আমাদের কাছে মহারাজ যা ভাবি মিলে যায় মহারাজ দূর এগুলো কোনো কথা নেই নাকি একটু বিচার করে দেখবেন তো যেগুলো মেলে না সেগুলো বিচার করবেন যেটা মিলে যায় সেটা দিকে তাকাচ্ছে এগুলো হচ্ছে নিচ্ছে ভক্তদের কথা যেটা বলো অতি সাধারণ साधक देर कथा इटा होच्छे सीरियस जार जन्ने साधक रा सिद्धि पाए ना माझखाने आटके जाए माझखाने आटके जाए आम गाचे फल पाका फल निजे लोकजन दाड़ी आछे টপ টপ করে আমগুলো পড়ছে এগুলো সাধকরা এক একজন সাধক যেন গাছে পাকা আম টপ করে নিজেই পড়ে যাচ্ছে আর বাঁচবে না আপনি শুনে বলবেন আমার জন্য কোনো ব্যাপারই না আমি যখন হয় তখন বুঝবেন এই জন্য সাবধান করছেন

ঠাকুরের যে পড়া বলছেন চন্দন বন রূপ খনি সোনার খনি ইত্যাদি কোথাও একটা যদি আটকে যান আটকে গেলেন সাবধান করছেন অত্যন্ত উচ্চ কথা কিন্তু যেটা বোঝানো হচ্ছে জাগানোর চেষ্টা বারবার বারবার বার একই জাগানোর চেষ্টা একই কথা বারবার বলছেন কারণ মাও ঠিক এভাবে একই কথা বারবার সন্তানকে বলেন পৌঁছে গেলে কি জানবো আমি व्याख्या कर शब्दम अस्पर्शम अरूपम अव्ययम तथारित अगंधव माता परम ध्रुवम निच्चाय मृत्युर मुखि मृत्यु मुखात और मुक्ति, के और मुक्ति के बाचार की पथ पाठ आत्मा के जाना से आत्मार स्वरूप की पंद्र नंबर मंत्रे ব্যাখ্যা আমরা এর পরের দিন করবো ওম শান্তি শান্তি শান্তি